ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ব্লগ হচ্ছে, আজকে আপনাদেরকে দেখাবো খরগোশ। তোর একটু সানি আমি বিদেশি খরগোশ। তো আজকে আপনাদেরকে আমি খরগোশ দেখাবো। তো আমি এখন বর্তমানে যেখানে আছি, তো এখানে এগুলো জিনিসপাতি যে দেখতে পারতেছেন, এগুলো সব রাস্তার কাজে ব্যবহার করা হয়। সবগুলো এখানে যত জিনিসপাতি দেখতেছেন, এগুলো মেশিন, এগুলো গাড়ি, ছোটো ছোটো গাড়ি, এগুলো সব রাস্তার কাজে ব্যবহার করা হয়। তো এটা রাস্তা কাটে, দেখতেই পারতেছেন এটাতে রাস্তা কাটে মেশিন, দেখতেই পারতেছেন কীরকম দেখেন। লোহার সব জিনিস, এটাও এই আর একটা, এটাও রাস্তাঘাটের মেশিন দেখেন, এটাও দেখেন, এটা দুই সাইডে একটা দুটো মাঝখানে আছে, এটা আর একটু বড়। এইখানে আরও অনেক মেশিন আছে, তো দেখতেই পারতেছেন অনেক মেশিন, এগুলো সব রাস্তার কাজে ব্যবহার করা হয়। তো আমি আপনাদেরকে দেখাবো খরগোশ, বিদেশি খরগোশ। তো আমি এখন বর্তমানে সৈদারব আছি, সৈদারব প্রিয়াত এটা। তো আপনাদেরকে দেখাবো, তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এটা আপনাদের কাছে চাওয়া। তো পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার একটা ভিডিও আপাতত ভাইরাল করে দেন, তাহলে সেটা একটু ভালো লাগবে ভিডিও বানাইতে আরও। তো এখানে দেখেন যে আরও এগুলো দেন কত বড় বড়, এগুলো যে আমাদের বাংলাদেশে মাটি কাটে, বেকু যাকে বলে, তো বেকুর মাথা, এগুলো সবটাই দেখতেই পারতেছেন, এগুলো বেকুর মাথা। তো আপনাদেরকে এখন দেখাবো খরগোশ, খরগোশ দুইটা খরগোশ আছে, দুইটা খরগোশ দেখাবো। তো ওরা এখানে থাকে, এখানে খাওয়া দাওয়া করে, এগুলো আমি যাবে খায়, ফল ফলান্তি নানান ধরনের জিনিস রাতে খায়। তো এখন বর্তমানে এই জায়গায় নাই, এই জায়গায় ওরা ঘোরাফেরা করে রাত্রে। তো এখন বর্তমানে এখন 32 ডিগ্রি তাপমাত্রা, এর কারণে এখানে নাই ওরা। এখন বর্তমানে বিশাল লাগবো কোন জায়গায় আছে, তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। তো এই খরগোশ বাচ্চা, এগুলো বাচ্চা তোলাবো, এগুলো অনেক বড়, তো দুটো আছে, এগুলো বাচ্চা তোলাবো। তো ওরা বাচ্চা তোলাবো কোন জায়গায় আমি আপনাদেরকে ওটাও দেখাচ্ছি। এখানে মানে একটা খুন করছে, এখানে ভিতরে খুন করছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, পিছনে ক্যামেরাতে দেখাচ্ছি। তো সাথে যাবে, দেখতে থাকুন। এই যে না দেখা যাচ্ছে কিনা, এটার ভিতর দেয়া এটার ভিতরে ফোন করছে, এখানে বাচ্চা তোলাবো। এখানে খরগোশ একটা মাগিয়া একটা মর্দা। তো এখানে ওরা ঘোরাফেরা করে রাত্রে এখানে। তো এখন তো তাপমাত্রা বললামই 32 ডিগ্রি, অনেক তাপমাত্রা, তার কারণে এখানে নাই, ওরা পালাইছে। তো চলুন দেখি ওরা কোথায় আছে। তো বেশিরভাগ জানা মতো এই যে ঘরে থাকতে পারে, তো আমি এখন ঘরের দিকে যাচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি একটা ঘরে ঢুকছি, দেখতে পারতেছেন ওরা এখানে। বিদেশি খরগোশ শুয়ে রয়েছে, অনেক তাপমাত্রা বাইরে, এর জন্য ওরা এই ঘরে এসে বিশ্রাম নিচ্ছে। তো দেখতেই পারতেছেন কালো আর সাদা, কি সুন্দর, ওয়াও, অস্থির বিদেশি খরগোশ। তোর একটু সানি আমি কেমন করে, হ্যাঁ, ছেদ করে ওঠে।
কালাটা কো, এই যে কালাটা, কালাটার চোখ, দুইটা একখানেই বসে আছে। কেমন করে বিদেশে গরুষ, বিদেশি খরগোশ তো দেখতেই পারলেন, কি সুন্দর, সাদাটা বেশি ভালো লাগে, দেখতে ভালো দেখা যায় সব দিক দিয়ে, নর কিভাবে একটা মশা করে হালাই দেখেন, ঘরে তো দূরে ওসা করে না কানা মধ্যে দেখতে পারলে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এটা বাচ্চা তোলাবো, যদি এখানে আমি থাকি তো বাচ্চা যদি তোলায় তো আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিও বানাবো, বাচ্চা দেখাবো, এটা যদি বাচ্চা দেয় তো আমি আপনাদেরকে বাচ্চাগুলোও দেখাবো, এগুলো খরগোশের বাচ্চার, খরগোশের বাচ্চা আমি দেখাবো যদি বাচ্চা তোলাই, পরবর্তী ভিডিও হব আর কি। তো সকলে ভালো থাকবেন, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, খুদা হাফেজ।